নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স টপ ক্লাস, নিজের ব্যাটিং ক্লাস আবারও প্রমাণ করেছেন লিটন দাস। জমে উঠেছে বিসিএলের ফাইনাল, বোলিংয়ের নতুন কিছুর চেষ্টায় মুস্তাফিজ, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে গুড বাই জানিয়েছেন মোহাম্মদ হাফিজ। এই সব কিছু নিয়েই সাজানো আজকের 5 for 15, প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি দেব চৌধুরী। 4 ব্যাটসম্যানের 50, একটা সেঞ্চুরিও নেই, তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ফ্রন্ট ফুটে বাংলাদেশ, লিড 73 রান, বাংলাদেশের বোর্ডে উঠেছে 401 6 উইকেটে। উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ এবং ইয়াসির আলী চৌধুরী। নিউজিল্যান্ডে বাংলাদেশের দারুণ একটা দিনের গল্পগুলো এক করেছেন মারুষ প্রত্যয়। নিউজিল্যান্ডে বাংলাদেশ দল এমন দাপট দেখাবে সেটা কি আদৌ কেউ ভেবেছিল? ইনিংসের শুরু থেকে ব্যাটাররা দিয়েছে ভরসার প্রতিদান, যার ওপর ভর করে মাউন্ট মঙ্গানুইতে চালকের আসনে বসেছে টাইগাররা। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও ব্যাটিংয়ে দুর্দান্ত লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম ইনিংসে এখন পর্যন্ত সফরতদের লিড 73 রানে। প্রথম দিনেই 50-এর কোটা ছুঁয়েছিলেন মাহমুদুল হাসান জয়। নতুন দিনে নতুন শুরুটা হয়তো প্রত্যাশিত হয়নি তরুণ এই ব্যাটারের। নীল ওয়াগনারের বলে আউট হয়েছেন 78 রান করে। তার আগে অবশ্য দলকে দিয়ে গেছেন বড় স্কোরের ভিত, যেই ভিত আরও মজবুত হয়েছে লিটন আর মুমিনুলের ব্যাটে। ব্যাটিংয়ের শুরুর দিকে আমার সাদমান ভাইয়ের প্ল্যান ছিল যে আমরা নতুন বলটাকে কীভাবে পূরণ করা যায় আর বল বাই বল খেলবো। আমরা যদি বেশি লম্বা চিন্তা করি তাহলে হয়তো বা ওইটা সাকসেস নাও হতে পারি, বাট বল বাই বল খেললে আমরা সাকসেস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকতো আমাদের। সো আমাদের পার্টনারশিপটা মোটামুটি ভালোই হয়। তারপর যখন শান্ত ভাই আসে, শান্ত ভাইয়ের সাথে আমার পার্টনারশিপটা অনেক ভালো হয়। শান্ত ভাই আমাকে কিছু কিছু সময় আমি শর্টস খেলার জন্য বেশি অ্যাগ্রেসিভ হই, তখন উনি আমাকে কন্ট্রোলে থাকার জন্য বলেন। দেন মুমিনুল ভাইয়ের সাথেও আমার পার্টনারশিপ হয়, মামুনুল ভাইও আমাকে সেম কথাটাই বলেন, আমার যখন বেশি ডট বল হয় তখন উনি বলেন ডট বল হলে প্রবলেম নাই, তুমি কন্টিনিউ করতে থাকো। নিউজিল্যান্ড অ্যাটাক আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দে আর দ্য টেস্ট চ্যাম্পিয়ন। সো আমি ট্রাই করছি যে আমি আমার নর্মাল খেলাটাই খেলবো, আর আমি আসলে নামের দিক থেকে খেলি না, আমি বল দেখে খেলার ট্রাই করছি। জয়ের মতো সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মুমিনুল হক আর লিটন দাস, দুজনের জুটি অবশ্য 158 রানের। ব্যক্তিগত অর্জনেও তারা ছুঁয়েছেন একাধিক মাইল ফলক। লিটন দাস আউট হয়েছেন মুমিনুলের চেয়ে 2 রান কম করে, পিঠের ব্যথাটাও হয়তো তাকে বেশ ভুগিয়েছে। তবে শেষ 2 বছরে টেস্টে তার পারফরমেন্স নিশ্চিত করেই হয়তো বাংলাদেশ দলকে স্বস্তি দিচ্ছে। সব মিলিয়ে টাইগার শিবিরও স্বস্তিতেই থাকার কথা। দিনের শেষ দিকে 400 কোটা পেরিয়েছে বাংলাদেশ, হাতে আছে 4 উইকেট। ইয়াসির আলী চৌধুরী, রাব্বি আর মেহেদি হাসান মিরাজ দিনের খেলা শেষ করেছেন, চতুর্থ দিন হয়তো নতুনভাবে শুরু করবে তারা। বাংলাদেশ দলের লক্ষ্য কি হবে? জয়ের জন্য খেলা না ড্রয়ের জন্য খেলা, সেটা হয়তো সময় বলে দেবে। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। সাদা বলে যেমন তেমন, কিন্তু লাল বলে নিজের প্রতিভা এবং সামর্থ্য এক করে আস্তে আস্তে ধারাবাহিক হতে শুরু করেছেন লিটন দাস। মাউন্ট মাঙ্গানুয়ের বে ওভালে 100 মিস করেছেন, কিন্তু লিটনের ইনিংস বাংলাদেশ তো বটেই প্রশংসা কুড়িয়েছে দেশ বিদেশের নানা ক্রিকেট বিশ্লেষকের। লিটনের সেই দারুণ ইনিংসটার টুকিটাকি এবং সাম্প্রতিক ফর্ম সব কিছুতে নজর রেখেছেন মারুষ প্রত্যয়। কোচের সাথে লিটন দাসের স্পেশাল সেশন, প্রোটি এই প্রশিক্ষকের ঠিকই জানা আছে দলের জন্য লিটন কতটা গুরুত্বপূর্ণ। চেষ্টার পরিশ্রম মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তাই এই ব্যাটার নিউজিল্যান্ডে থাকলেও ঘুরে ফিরে আসছে তার পরিশ্রমের গল্পই। তবে ব্যর্থতার মিছিল ভেঙে লিটন কিভাবে নিজেকে আলাদা করলেন সেটা নিয়ে আলোচনা করাই যায়। দেশের প্রথম সারির একটি দৈনিককে লিটন বলেছিলেন, জীবনে ব্যর্থ হওয়া খুব প্রয়োজন, হয়তো সেটাই। বিশ্বকাপের পর টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন, সেই আঘাত সামলে ফিরেছেন আরও শক্তিশালী হয়ে, পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন। নিউজিল্যান্ডের সিরিজের প্রথম টেস্টেও চলে গিয়েছিলেন সেঞ্চুরির খুব কাছে, হয়নি, তবে যা হয়েছে সেটাও তো কম না, এই পথটাও হয়তো সহজ ছিল না। লিটনের 28 টেস্টের ক্যারিয়ারকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম 14 টেস্টে লিটন দাস যেখানে রান করেছেন 25-এর কম গড়ে, সেখানে পরের 14 টেস্টে লিটনের গড় 40-এর বেশি। বোঝাই যাচ্ছে লিটন তার ক্যারিয়ারের দ্বিতীয় ধাপে এসে কতটা উন্নতি করেছে। লিটন বাংলাদেশ টেস্ট দলের উইকেট কিপার, মুশফিক কিপিং করেন না, তাই লিটনের বিকল্প নাই বললেই চলে। তবুও তার মূল কাজটা যে ব্যাট হাতে সেটা হয়তো তিনি কখনোই ভোলেননি, তাই যতবার 50-এর পর আউট হয়েছেন সেঞ্চুরি না পাওয়ার হতাশাতেই হয়তো মাথা নিচু করে মাঠ ছেড়েছেন।
শেষ দুই বছরে লিটনের পরিসংখ্যান বলবে তিনি বিশ্বসেরাদের একজন। 50-এর বেশি করে রান করেছেন, প্রথম সেঞ্চুরিটাও তিনি করেছেন এই টাইম ফ্রেমেই। ক্যারিয়ারের শুরু থেকেই টেস্টের মিডল অর্ডারে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন লিটন দাস। মাঝে হুট করেই তাকে টেস্টের ওপেনার বানানোর চেষ্টা করা হয়েছিল। লিটন পরে মুখ ফুটেই বলেছেন তিনি ওই ছয় সাতেই খেলতে চান। ম্যানেজমেন্টও হয়তো তার চাওয়া বুঝতে পেরেছে। সমালোচনা আড়াল করে লিটন সফলতা পাচ্ছে। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। মিরপুরে বিসিএল ফাইনালে দ্বিতীয় দিন শেষেই ব্যাক ফুটে আছে সেন্ট্রাল জোন। সাউথ জোনের করা 387 রানের জবাবে প্রথম ইনিংসে সেন্ট্রালের সংগ্রহ 4 উইকেটে 184, পিছিয়ে আছে 203 রানে। তবে সেন্ট্রাল জোনের ভরসা হয়ে উইকেটে আছেন সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুন, যদিও 4টা ফার্স্ট ক্লাস ইনিংসে 3টা সেঞ্চুরি করে আলাদা নজর কেড়েছেন সাউথ জোনের উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান। আফনান পিয়ালের রিপোর্ট। সেঞ্চুরি করা যে কোনো ব্যাটসম্যানের জন্য সবসময় আনন্দের, আর আরাধ্য সেই 100টা যদি আসে বাউন্ডারি থেকে তাহলে তো আর কথাই নাই, মুখের হাসিটা হয়ে যায় চওড়া, যেমনটা হয়েছে মোহাম্মদ মিঠুনের সঙ্গে। 4 উইকেট হারানোর পর মাথার উপর যখন পর্বত সমচাপ, সেই চাপকে ঝেড়ে ফেলা এমন ইনিংসে আনবিটেন 102। বিসিএল ফাইনালের প্রথম ইনিংসে সাউথ জোনের 387 জবাবে মধ্য অঞ্চলের 16 রানেই নেয় 4 উইকেট। যখন সামনে 100-র কমে গুটিয়ে যাওয়ার শঙ্কা, চাপের মুখে মিঠুনের এমন চাপহীন ব্যাটিং, 4 উইকেট পড়ে গেল শুরুতেই, তারপরেই একটা 100। তো এটাকে আসলে নিজে কীভাবে দেখছেন? আসলে এটা টিমের জন্য খুব দরকার ছিল। আলটিমেটলি আমি সবসময় টিমের যেটা প্রয়োজন সেইভাবে খেলার চেষ্টা করি, তো অবশ্যই ফোকাসটা ওই দিকেই ছিল, টিমটাকে যেন একটা সেফ জায়গায় আমি নিতে পারি। চাপ কেমন ছিল আসলে? ক্রিকেট তো চাপের খেলা, তার উপরে 4 উইকেট পড়ে গেছিল আর্লি, ওইখানে চাপটা কেমন ছিল? চাপটা কতটা অনুভব করেছেন, বা চাপটা আপনাকে আসলে নিজের শক্তিতে রূপান্তর কতটা করেছে? আসলে ওই সময়টা ক্যালকুলেটিভ খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমি চেষ্টা করেছি যে যতটুকু ক্যালকুলেটিভ খেলা যায়, রিক্স ছাড়া স্কোর যেভাবে করা যায় আমি ওইভাবে চেষ্টা করেছি। 176-এর একটা ইনিংস খেলেছিলেন বিসিএলের প্রথম রাউন্ডে, আর ফাইনালে আনবিটেন এখন পর্যন্ত 100। তো কোন ইনিংসটাকে সব থেকে বেশি এগিয়ে রাখছেন? এখনও ইনিংসটা শেষ হয়নি, এটা শেষ হলে তখন বলতে পারবো। সাউথ জোনের 400-র কাছাকাছি রানের ভিত্তি জাকির হাসানের সেঞ্চুরি, মিঠুনের মতো তিনিও অপরাজিত, খেলেছেন 107 রানের আলো ঝলমলে এক ইনিংস। শুধু এই ম্যাচ না, প্রথম শ্রেণীর ক্রিকেটে জাকিরের ফর্ম আকাশ চুম্বি। সবশেষ 5টা ইনিংসেই এই বাহাতি মেরেছেন 4-4টা 100। ফার্স্ট ক্লাস ফর্মটা ফার্স্ট ক্লাস, তো এর পেছনের কারণ কি? কারণ আসলে এরকম কিছু না, প্র্যাকটিস করা, প্রপার প্র্যাকটিস করা, প্রপার প্রিপারেশন নেওয়া, আমার কাছে মনে হয় এইটাই। আমি তো মাস্কো সাকিবে প্র্যাকটিস করতেছি, তো আশা করি কিছুটা মনে হয় ইম্প্রুভ হচ্ছে, ওইটাই তার রেজাল্ট আসছে। আফনান পিয়াল অলরাউন্ডার। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে। বোলিং এর ধার বাড়াতে বোলিং আর্মারিতে নতুন কিছু যোগ করার চেষ্টা করছেন মুস্তাফিজুর রহমান। বোলিং দেখে মনে হয়েছে ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল ভেতরে আনার টেকনিকটা রপ্ত করার চেষ্টা করছেন, আসলে কি তাই? মুস্তাফিজের কোচের সঙ্গে কথা বলে ঘটনা জানার চেষ্টা করেছেন আফনান পিয়াও। তাসকিন আহমেদ যখন অফ ফর্মে চলছিল ঘোরতর দুঃসময়, ছুটে গেছেন কোচ মাহবুব আলী জাকির কাছে, এ কথা কে না জানে। কোচের পরশ পাথরের ছোঁয়ায় বদলে গেছেন তাসকিন, সেই প্রমাণ বাংলাদেশ তো পেয়েছে, পেয়েছে পুরো বিশ্ব। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে মুস্তাফিজুর রহমানের যে ব্যর্থতা শুরু হয়েছে তা চলেছে পাকিস্তান সিরিজেও, নিজের বাজে পারফরমেন্স হয়তো নাড়িয়েছে মুস্তাকেও, ছুটে গেছেন ওস্তাদ জাকির কাছে। অফ ফর্ম কাটানো নয়, মনে হচ্ছে অনুশীলনের নতুন কোনো অস্ত্রের সন্ধানে দাফিজ। বাহাতি এই পেসারের জন্য ডানহাতি ব্যাটসম্যানের ভেতরে বল ঢোকানো বেশ চ্যালেঞ্জিং, দেখে মনে হচ্ছে সাউথ জোনের কোচ জাকির সঙ্গে সেটাই করার চেষ্টা করছেন মুস্তাফিজ। প্রথম কয়েক চেষ্টায় সফলতা মেলেনি, হয়তো ইনসুইংয়ের জন্য স্ট্যাম্পের যতটা কাছ থেকে বল করতে হতো ততটা কাছ থেকে করেননি কাটার মাস্টার, তাই মুস্তাকে তার গন্ডি বুঝিয়ে দিয়েছেন জাকি। আধুনিক যুগ, মুখের কথায় মুস্তাফিজের বিশ্বাস নাই,
নিজের বোলিংয়ের ভিডিও নিজেই দেখবেন, সেখানেও পেয়েছেন কোচের সান্নিধ্য। কোথায় গোলমাল হচ্ছে কিংবা কী ঠিকঠাক হচ্ছে সেটাই দেখিয়েছেন জাকি। হয়তো অনেক বছর ধরে ইনসুইং শেখার যে চেষ্টা, সেই চেষ্টাই পূরণ করার চেষ্টা করেছেন মুস্তাফিজ। ইনসুইংটা ওর ওই যে আপনার লাস্ট আইপিএল থেকে ওর শুরু হয়েছে, রাইট? সো এইটা একটা কাজ সে করতেছে এবং এটা তার তার চিন্তা হয়েছে এটাকে সে একটা ডিফারেন্ট ওয়েতে করবে। হ্যাঁ, সো মেথডটা আমাদের দুইজনের মধ্যেই, বাট এই কাজটা হচ্ছে। বাট সাথে সাথে আরও দুই একটা সে ছোটো ছোটো কাজ করতেছে, কারণ হয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি একটার সাথে দুই একটা আপনার কম্বিনেশান রাখতে হয়। সো কম্বিনেশানগুলি যদি আপনার রেডি থাকে তাহলে আপনি সাস্টেন করতে পারেন, নাহলে আপনার জন্য ভেরি টাফ টু সাস্টেন ইন দ্যাট লেভেল। সো আমার কাছে মনে হয় কাজটা ভালো হচ্ছে এবং আমার কাছে মনে হয় ওর যে প্ল্যানটা ভেরি গুড প্ল্যান। ইনসুইং অনেকদিন ধরে ট্রাই করছেন, ঠিকঠাক হচ্ছে না, তো এটার আসলে কারণ কি? অনেক সময় দেখা যায় যে রিস্টটা ঠিকঠাক কাজ করে না কিংবা ল্যান্ডিংটা ঠিকঠাক হয় না, এমন কোনো কারণ কি আছে কিনা বা উনি শেয়ার করেছেন কিনা? না, টেকনিক্যাল ইস্যু তো থাকেই, বাট ওর ব্যাপারে এইগুলো না। এই লেভেলে অ্যাকচুয়ালি টেকনিক্যাল ইস্যুটা খুব বেশি একটা মেজর না, এখানে আপনার মেইন হচ্ছে এই লেভেলের খেলাটা হচ্ছে মাইন্ড গেম। অনেক বছর ধরেই ভেতরে বল ঢোকানোর যে কৌশল রপ্ত করার চেষ্টা করছেন, সেই চেষ্টা পরে ফল হয়ে ধরেছে, মুস্তা ইনসুইং করাতে পেরেছেন। আফনান পিয়াল, অলরাউন্ডার। 18 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ফুল স্টপ বসিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। সোমবার এক ঘোষণায় নিজের রিটায়ারমেন্টের কথা ঘোষণা করেছেন পাকিস্তানের অলরাউন্ডার। দ্য প্রফেসরের ক্যারিয়ারের অলিগলি এবং নানা বাঁকে ঢুঁ মেরেছেন তৌসিফ তান। প্রাতিষ্ঠানিকভাবে তার বড় কোনো ডিগ্রি নেই, তবুও তার পদবি প্রফেসর। এমনকি কিছুদিন আগে যে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গেলেন, সেখানেও তার জার্সির পেছনে এই নামটি লেখা ছিল। সতীর্থরা বলেন ড্রেসিং রুমে নাকি তিনি সারাক্ষণই ক্রিকেট নিয়ে কথা বলেন, ক্রিকেট নিয়ে পড়াশোনা করেন, ম্যাচ সিচুয়েশন নিয়ে নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা বের করেন এবং সারাক্ষণ একে ওকে প্রশ্ন করতে থাকেন। এজন্যই নাকি ভালোবেসে তাকে প্রফেসর ডাকা হয়। ক্রিকেট পাগল এই ক্রিকেটারের নাম মোহাম্মদ হাফিজ। 18 বছরের বেশি সময় ধরে যিনি পাকিস্তান ক্রিকেটকে সার্ভিস দিয়ে গেছেন ব্যাট ও বল দুটি হাতে, করেছেন অধিনায়কত্ব এবং যিনি সোমবার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। পাকিস্তানের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে প্রায় 400 ম্যাচে 12,000-এর বেশি রান, 21টি সেঞ্চুরি ও প্রায় 250 উইকেট নেওয়া হাফিজ 3 ফরম্যাটেই পাকিস্তানের প্রধান ক্রিকেটারদের একজন ছিলেন গত এক দশক জুড়েই। এমনকি 2010 থেকে 2015 এই সময়টুকুতে হাফিজের চেয়ে বেশি ইম্প্যাক্ট হয়তো পাকিস্তানের হয়ে খুব কম ক্রিকেটারই রাখতে পেরেছেন। পাকিস্তানের হয়ে 32টি ম্যান অফ দ্য ম্যাচ জিতেছেন এই অলরাউন্ডার, যা শহীদ আফ্রিদি, ওয়াসিম আকরাম ও ইনজামামের পর চতুর্থ সর্বোচ্চ। 2018 সালে টেস্ট থেকে অবসর নিয়েছেন, তার আগে করে গেছেন 3600 রান ও 10টি সেঞ্চুরি, বল হাতে নিয়েছেন 53 উইকেট। লাল বলের চেয়ে সাদা বলেই হাফিজের সামর্থ্য বরাবরই বেশি ফুটত। ওয়ানডেতে 6,500-এর বেশি রান, 11টি সেঞ্চুরি, 38টি ফিফটি ও 139টি উইকেট যার প্রমাণ। ক্যারিয়ারের শেষ দিকে টি-20তে হাফিজের ইম্প্যাক্ট ছিল দেখার মতো। 2018 থেকে 2021 পর্যন্ত হাফিজের টি-20 গড় ছিল প্রায় 50-এর কাছাকাছি, স্ট্রাইক রেট 140 ছুঁই ছুঁই। বছর পাঁচেক আগের কথা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা মন্তব্য করেছিলেন যে জাতীয় দলে শিক্ষিত ক্রিকেটারদের অভাব নাকি পাকিস্তানের ক্রিকেটের অধঃপতনের কারণ। এর জবাবে হাফিজ টুইট করেছিলেন, ক্রিকেটই একজন মানুষের জীবনের পূর্ণাঙ্গ শিক্ষা, আমি একজন টেস্ট ক্রিকেটার, এটাই আমার ডিগ্রি। এমনকি বিদায়বেলায় নিজের বক্তব্যেও হাফিজ বলেছেন জীবনবোধের বিকাশ ঘটাতে ক্রিকেটের কাছেই নাকি তিনি কৃতজ্ঞ। ক্রিকেট আমার জন্য একটি বিশাল স্কুল ছিল, ক্রিকেটের জন্যই আমি বিভিন্ন দেশে ঘুরেছি, তাদের সংস্কৃতি সম্পর্কে জেনেছি ও বন্ধু বানিয়েছি, এই স্মৃতিগুলো আমার সাথে সবসময় থাকবে। ক্রিকেটই ছিল যার জীবনের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি, সেই মোহাম্মদ হাফিজকে আর পাকিস্তানের জার্সি গায়ে কখনো দেখা যাবে না। প্রফেসর সাহেবকে তার অবসর পরবর্তী জীবনের জন্য অলরাউন্ডার জানাচ্ছে শুভকামনা। তৌসিফ তান, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5 for 15 আজকের মতো এতটুকুই। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।